সালামু আলাইকুম। আজকে দুটো খুবই চমৎকার স্কেচ করার অ্যাপ দেখাবো আপনাদেরকে। একটার নাম হচ্ছে প্রোক্রিয়েট, অন্যটার নাম হচ্ছে মার্কল স্কেচ। তো প্রথমে প্রোক্রিয়েট অ্যাপটার কথা বলি, যে প্রোক্রিয়েট অ্যাপটা এতই ভালো একটা অ্যাপ যে শুধু এই অ্যাপটা ইউজ করার জন্য আপনি চাইলে একটা আইপ্যাড কিনতে পারেন। আর এটার প্রাইস খুবই কম, মাত্র $10 পার ইয়ার। আর আর্কিটেক্টদের জন্য যদি ডেডিকেটেড আমি দুটো সফটওয়্যার, পাঁচটা সফটওয়্যারের কথা বলি, তাহলে এক নম্বর এটা থাকবে আর সেকেন্ড থাকবে হচ্ছে মর্ফোলিও। আমি দুটো অ্যাপের কথা এই জন্য বলছি যে আমি যথেষ্ট পরিমাণে ঘাটাঘাটি করে এবং বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে, ট্রায়াল ভার্সন ইউজ করে ইন দি এন্ড এই দুটোতে স্টেবল হয়েছি। তো এমন না যে এই দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এরকম কিছু না, দুটোই খুবই ভালো এবং দুটোর খুবই স্পেসিফিক ফিচার আছে। তো যেমন প্রোক্রিয়েট অ্যাপটা হচ্ছে টোটালি এ রিপ্লেসমেন্ট অফ স্কেচবুক। অনেকে মনে করতে পারে যে কীভাবে আসলে ডিজিটাল একটা অ্যাপ কীভাবে একটা স্কেচবুকের রিপ্লেসমেন্ট হতে পারে, এটা হয়ে গেছে। যে এটার যে ইজ অফ ইউজ এবং এটার এটা যে স্মুথনেস, এটা অলমোস্ট আমাদের হাতে আঁকা স্কেচবুক, এবং কোনো কোনো দিক কোনো কোনো দিক চিন্তা করলে যে হাতে আঁকা যে স্কেচবুকের চেয়েও এটা আসলে ভালো ওয়ার্ক করে। যেমন একটা ক্যানভাস নিলাম, A4, ওকে প্রোটেক্ট করলাম, এখানে খুব সুন্দর গ্রিড তৈরি করা যায়। তো সাদা খাতায় আপনি কাজ করতে পারেন হোয়াইট স্পেসে, অথবা আপনি একটা ক্যানভাসে খুব সুন্দর ড্রয়িং গাইড অন করে গ্রিড সাইজ সুন্দর মতো ওপাসিটি দিয়ে নিতে পারেন। অ্যাসিস্টেড ড্রয়িং নামে একটা ফিচার এখানে আছে। তো আমি এখানে শর্টকাট অ্যাড করে নিয়েছি যে ক্লিক করলেই, এই বাটনটাতে ক্লিক করলে ড্রয়িং অন অফ হবে। তো অ্যাসিস্টেড ড্রয়িং বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো ব্রাশ আছে। অ্যাসিস্টেড ড্রয়িং মানে হচ্ছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানবে, তো কর্নারে যদি টানা যাবে এরকম না, আপনি এরকম লাইন টানবেন খুব সুন্দর। মানে এটা অ্যাসিস্টেড ড্রয়িং অফ করে, ওকে, তো আমাদের শেপগুলো আঁকা এমনিতেই সুন্দর আসে, তারপরেও অনেক অনেক ফিচার আছে। অ্যাসিস্টেড ড্রয়িং অন করে দেখাচ্ছি যে টোটালি আমার স্ট্রেট লাইন হচ্ছে। আমি যদি অ্যাঙ্গেল চাই তাহলে অ্যাঙ্গেলও দিতে পারবো, এমন না দিতে পারবো না। আর অনেক অনেক ব্রাশ রং যদি করতে চান, যারা পোর্ট্রেট আঁকে বা যারা পেইন্টিং করতে যায় তাদের জন্য তো খুবই ভালো। এখানে অনেক লেয়ার সিস্টেম আছে, তো আপনি বিভিন্ন ছবি আনতে পারবেন, ছবি এনে সেই ছবিগুলো এডিট করতে পারবেন। অ্যাড ইনসার্ট এ ফটো, আমি একটা ফটো ইনসার্ট করে দেখাই, যে আমি একটা বেবি স্ট্রলার প্রোডাক্ট ডিজাইনে কাজ করছিলাম। তো খুব ইজিলি আমি কিন্তু এখন এটাতে এডিট করতে পারবো, যেটা নিয়ে আসছি। আমি যদি এখানে কোনো চেঞ্জ আনতে চাই, সাপোজ এটা নিয়ে আমি একটা চাকা দিব, তো এখানে আমি হুইল আঁকলাম, ওকে হুইল এঁকে দিচ্ছি। এটা যদি আমি কাটতে চাই, এখানে কোনো একটা জায়গা আমি যদি মুছতে চাই, এখানে মুছে দিতে পারতেছি। এটা লেফট সাইডে হচ্ছে ব্রাশ সাইজ থাকে, আর এই পাশে থাকে হচ্ছে ব্রাশের ওপাসিটি। আর বিভিন্ন যে কালার পিকার আছে, আর সবচেয়ে মজার যে ফিচারটা, এটা বলতে ভুলে গেছি, সবচেয়ে মজার যে ফিচারটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমার স্কেচ করার পাশাপাশি এটা অটোমেটিক আপনার টাইমলেস হিসেবে সেভ করে ফেলে, যে আপনার পুরো কাজের যে প্রসেসটা, হ্যাঁ, যে ড্রয়িং কীভাবে করছেন সেটা টাইমলেস হিসেবে। তো আপনি যখন ক্লায়েন্টকে কনসেপ্ট পাঠাবেন, তো কনসেপ্টের পুরো ডেভেলপমেন্ট প্রসেসটা কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারছেন, এটা খুবই কাজের। যে কারণ যেটা হয় যে আমরা আলটিমেটলি ক্লায়েন্টকে হচ্ছে একটা স্কেচই পাঠাই, কিন্তু একটা স্কেচ করার জন্য যে আমার আরও 10টা স্কেচ করা লাগছে, 10টা কনসেপ্ট থেকে যে জিনিসটা চলে আসছে, তো এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে থাকছে। তাহলে যদি এখানে সেভ হয়ে থাকছে, এই ভিডিও হিসেবে আমি নিয়ে আমার সেভ কোনো একটা জায়গায় রেখে দিতে পারি, এবং পরবর্তীতে এটা কিন্তু আমি দেখতে পারি যে হ্যাঁ কী কী কোন কোন দিক বিবেচনা করে আসলে আমার এই জায়গাটা এই ডিসিশনটায় আমি আসছিলাম। ওকে, তো মর্ফোলিও নিয়ে এতটুকুই। এটা আগেই আমি বলেছিলাম মনে হয় যে মাত্র $10 পার
পার ইয়ারে আপনার এই খরচাটা উঠে আসবে। যেমন স্কেচে স্কেচ অ্যাপের একটা স্ক্রিনশট নিয়ে এটার উপরে স্কেচ করা, দরজা বসানো, জানালা বসানো, ছাদ দেখিয়ে দিব, মেটেরিয়ালগুলো ফাইনাল করা, এটার উপর অনেক ইন্টারেস্টিং ডিসিশন কিন্তু এখান থেকে নেওয়া যায়। ফ্লোর প্ল্যান, স্কেচ বুকের একটা খুব ভালো 100% রিপ্লেসমেন্ট বলা যায় না, তবে কিছু দিক চিন্তা করলে ইট ইজ দ্য ফিউচার। আর একটা হচ্ছে মরফোলিও ট্রেস, অথবা আমি মরফোলিও স্কেচ বুঝি বলি। তো দুইটা সফটওয়্যারেরই কিন্তু আবার, দুইটা অ্যাপেরই কিন্তু আবার ইয়ে আছে, এটাকে কি বলে, মোবাইল ফোনের ভার্সন আছে। তো মোবাইল ফোনের ভার্সন একটা মোটামুটি প্রেজেন্টেশন বেসড, বিকজ এখানে আসলে একটা পেন যদি না থাকে তাহলে কাজ করে আসলে মজা নেই। তো প্রোক্রিয়েটটা ইটস লাইক স্কেচ বুক, আর মরফোলিও স্কেচটা এটা হচ্ছে ইটস লাইক ট্রেসিং পেপার, লাইক মরফোলিও ট্রেস, লিটারেলি ইট ওয়ার্কস লাইক এ ট্রেসিং পেপার। তো এটা হচ্ছে আপনি আপনার একটা কোনো সাইট প্ল্যানের উপর, মাস্টার প্ল্যানের উপর আপনি যদি স্কেচ করতে চান, আমরা যেটা করি বড় করে প্রিন্ট করে ওটার উপর একটা ট্রেসিং পেপার রাখি। তো এটা ওরকম, এখানেও গ্রিড গ্রিড করার খুব সুন্দর সিস্টেম আছে, গ্রিড করার সিস্টেম আছে, এখানে স্কেল করা যায়, স্কেলিংয়ের সিস্টেমটা ফ্যান্টাস্টিক। হ্যাঁ, অলমোস্ট অলমোস্ট অ্যাকুরেট অ্যাকুরেট এভাবে কাজ করা যায়, এখানে ডিমেনশন নিয়ে কাজ করার সিস্টেম আছে, এটা কিন্তু সব জায়গায় নাই। ওকে, ইমেজটা নিয়ে আসি আমি এখানে একটা স্যাম্পল দিলাম, এখানে অবশ্য কোনো কিছু নাই, তারপরেও সাপোজ আমি একটা নিয়ে আসলাম, একটা ইমেজ নিয়ে আসি, এই বিল্ডিংয়ের সাপোজ এক্সটেরিয়রে কিছু চেঞ্জেস আসবে, তো এটাকে আমি নিলাম, নিয়ে একটু ওপাসিটি কমাই দিলাম, এই লেয়ারটা অফ করে দিলাম, ওপাসিটি একটু কমাই দিই যেন কাজ করতে সুবিধা হয়। এটার উপর নতুন ট্রেসিং পেপার, এই ট্রেসিং পেপারে আমি কালার চেঞ্জ করতে পারি, এবং এই কালারটা খুব সুন্দর লাগে। ওকে, এখন এই ট্রেসিং পেপারের উপর আমি আঁকতে পারি, আমি চাই এটার উপর নতুন একটা ট্রেসিং পেপার দুটোর উপরও আঁকতে পারি। এদিক দিয়ে হচ্ছে আমার কলম, ড্রাফটিং পেনস পেন আছে, বিভিন্ন ধরনের কালার পেন, মার্কার পেন আছে। তো পেনের সিলেকশন এখানে কিন্তু কম, এটা মাথায় রাখতে হবে। এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল টানা যায়, যে রুলার আছে, রুলার দিয়ে আমি এখানে, ওকে, আমি এখানে আঁকতে পারবো। আর এটা স্পেসিফিক্যালি ডেডিকেটেড টু আর্কিটেক্টস, তো যদি মোটামুটি আমাদের দরকারি সব কিছুই আছে, যদি প্ল্যান রেন্ডার, এলিভেশন রেন্ডার টাইপের কিছু জিনিস যদি আমরা করতে চাই, এখানে করার খুব ভালো সিস্টেম আছে, প্রোটেক্টর আছে, প্রোটেক্টর আছে। ওকে, এটাতে সার্কেল আঁকা যায় খুব সুন্দর, আর নর্মাল যে ড্রয়িংগুলো সেগুলো তো আছেই, ফিট ইঞ্চিতে কাজ করে। তো অ্যাপ বেসিক্যালি দুটোই, আমি যদি অ্যাপল স্টোরে সবগুলো স্কেচ অ্যাপ বা ড্রয়িং অ্যাপ একসাথে চিন্তা করি, তো আমার কাছে আমার ফাইন্ডিংস অনুযায়ী এই দুটো হচ্ছে সেরা। আর মরফোলিওটার দাম একটু বেশি পড়ে যায়, কারণ সবগুলো ফিচার যদি নিতে চাই, কারণ এখানে খুবই ভালো কিছু ফিচার আছে, লাইক এআর ক্যামেরা, অগমেন্টেড রিয়েলিটি দিয়ে আপনার 3D মডেলটাকে প্রেজেন্ট করা, 3D মডেলটা ইম্পোর্ট করে, স্কেচ আপ মডেলটা এখানে ইম্পোর্ট করে আপনি সাইটে গিয়ে সাইটের উপর 3D মডেলটা বসিয়ে আপনি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ক্লায়েন্টের সাথে বিল্ডিংটা নিয়ে কথা বললেন। তো এই লেভেলের, মাসিভ লেভেলের একটা জিনিস আছে, এখানে ম্যাপ আছে, ম্যাপ থেকে আপনি, গুগল ম্যাপ থেকে আপনি আপনার সাইটটা এখানে ইম্পোর্ট করে সেই সাইটের উপরে আপনি স্কেচ করতে পারবেন। তো এটা খুবই ভালো একটা, চোখের পলকে চলে আসলো, আমি আমার সাইটটা নিয়ে সাইটের উপর রিয়েল স্কেলে কিন্তু আমি সাইটের উপরে কাজ করতে পারি, এবং ম্যাপ থেকে যখন আর চাই স্কেল অলরেডি পারফেক্ট এখানে। তো দিস অ্যামেজিং অ্যামেজিং লেভেল অফ ওয়ার্ক, আমি এখানে মাস্টার প্ল্যান নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিলাম। তো এই অ্যাপগুলো আসলে ডিজাইন, তো ডিজাইনার তো ডিজাইন করবে, ডিজাইন যে স্কিল সেটা নিয়ে আসলে সেটা তো লাগবেই, কিন্তু এটার যে প্রসেসগুলো, সাপোজ সময় বাঁচানোর যে বিষয়টা, এবং আমাদের প্রসিডিউরগুলোতে যে টাইমগুলো যেটা ওয়েস্টেজ হয়, একটা একটা গুগল আর্থে একটা ম্যাপ না মানো, সেটা প্রিন্ট করা, সেটা পেস্ট করা টেবিলের উপরে, তার উপর ড্রেসিং পেপারের উপর ড্রেসিং পেপারের উপর ড্রেসিং পেপার দেওয়া, তো এই যে টাইম কনজিউমিংয়ের যে বিষয়টা, একটা পয়েন্টে কি আমাদেরকে হাতে
ট্রেসিং করতেই হবে একটা পয়েন্টে গিয়ে, আমার হাতে মডেলটা বানাতেই হবে। কিন্তু তারপর হচ্ছে ইনিশিয়াল যে অবস্থাগুলো অথবা ডিজাইন শেষ হয়ে যাওয়ার পর প্রেজেন্টেশনের যে স্টেজটা, সেগুলোটাকে খুবই স্মুথ এবং প্রফেশনাল কোয়ালিটিতে নিয়ে যাচ্ছে, যে আমরা ফোকাস মোর ফোকাসড হতে পারবো ডিজাইনের উপর রাদার দেন এইসব। সাপোজ এই সফটওয়্যারগুলো শিখতে লিটারেলি নো টাইম, আপনার কোনো সময় লাগবে না, যেহেতু আমরা ড্রয়িংই করবো। তো এটা অলমোস্ট ইনস্টল করার সাথে সাথে এক ঘন্টার ভেতরে এটা শিখে যেতে পারবে। তো এই অ্যাপটাতে খরচ পড়ে যায় প্রায় $20 মতো, আর ওনাটা $10। তো $20 $2,500 পার ইয়ার, দিস ইজ নাথিং কম্পেয়ার টু দ্য আউটপুট উইল গেট ফ্রম হিয়ার। ওকে, সো এতটুকুই। তো আপনারা আশা করি অ্যাপ দুটো দেখবেন, দুটোরই প্রোক্রিয়েটের মনে ফ্রি ভার্সন নাই, তো আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারেন, আর মরফিলোর ফ্রি ভার্সন আছে এবং খুবই ভালো, এটা একটু চেক করে দেখবেন। থ্যাংক ইউ।